শেষ দুদিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আজ ফের তা চার হাজার ছাড়িয়েছে শুধু তাই নয় দৈনিক মৃত্যুর রেকর্ডও তৈরি হয়েছে শেষ চব্বিশ ঘণ্টায় পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দৈনিক সংক্রমণও যদিও শেষ চব্বিশ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে দেশে একদিনে সুস্থ হয়েছেন সাড়ে তিন লাখের উপর মানুষ বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন তিন লাখ আটচল্লিশ হাজার চারশো একুশ জন মঙ্গলবার এই সংখ্যাটা ছিল প্রায় তিন লাখ উনত্রিশ হাজার এদিনের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি তেত্রিশ লাখ চল্লিশ হাজার নশো আটত্রিশ চব্বিশ ঘন্টায় দেশে মারা গেছেন চার হাজার দুশো পাঁচ জন করোনাকালে দেশের সর্বাধিক দৈনিক মৃত্যু এটা মঙ্গলবার এই সংখ্যাটা ছিল তিন হাজার আটশো ছিয়াত্তর এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে দুই লাখ চুয়ান্ন হাজার একশো সাতানব্বই জনের চব্বিশ ঘন্টায় সক্রিয় রোগী কমেছে দেশে এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগী সাঁত্রিশ লাখ চার হাজার নিরানব্বই একদিনে সুস্থ হয়েছেন তিন লাখ পঞ্চান্ন হাজার রোগী মোট সুস্থ এক কোটি তিরানব্বই লাখ বিরাশি হাজার ছশো বিয়াল্লিশ এদিকে কোভিডের দ্বিতীয় তরঙ্গে কম বয়সীরা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন এই কথা মেনে নিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইসিএমআর প্রধান বলরাম ভার্গব বলেন এর পেছনে দুটি কারণ থাকতে পারে প্রথমত অল্প বয়সীরা এবার বেশি মাত্রায় বাড়ি থেকে বেরোতে শুরু করেছিলেন আর করোনা ভাইরাসের বেশ কয়েকটি নতুন প্রজাতিও দেশে ছড়িয়ে পড়েছে সেগুলিও কম বয়সীদের বেশি মাত্রায় সংক্রমিত করছে কেন্দ্রের দেওয়া তথ্য বলছে ভারতে করোনার প্রথম ঢেউয়ে তিরিশ বছরের কম বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছিলেন একত্রিশ দ্বিতীয় তরঙ্গে তার মাত্রা বেড়ে হয়েছে বত্রিশ শতাংশ সরকারি খাতায় কলমেও তুলনায় কম বয়সীদের মধ্যে সংক্রমণের পরিমাণ বাড়ছে তা পরিষ্কার হয়ে গেল বলরামের কথায় চ্যানেল